ফিটনেস নিয়ে সতর্ক প্রায় সকল অভিনেত্রী। তবে প্রিয়াঙ্কা চোপড়ার ফিটনেস এবং সৌন্দর্য বরাবরই আলোচনার বিষয়। শুধু বলিউডেই নয়, হলিউডেও বেশ আলোচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া। এভাবে দুই অঙ্গনে কাজ করে যেতে নিজেকে রাখতে হয় ফিট। কিন্তু কিভাবে দীর্ঘদিন ধরে এমন ফিটনেস এবং সৌন্দর্য ধরে রেখেছেন তা নিয়ে অনেকের মনে জাগে প্রশ্ন। সম্প্রতি নিজের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের ডায়েট প্রসঙ্গে কথা বলেন জনপ্রিয় এই অভিনেত্রী। নিজেকে খাদ্যরসিক বলে দাবি করেন প্রিয়াঙ্কা চোপড়া। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, তিনি ব্রেকফাস্টে অমলেট বা অ্যাভোকাডো টোস্ট খেতে পছন্দ করেন। যেহেতু তিনি ভারতীয়, তাই ইডলি, ডোসা বা পোহার মতো খাবারও তালিকায় রাখেন। প্রিয়াঙ্কা যখন ভারতে আসেন তখন বাড়িতে তৈরি পরোটাও খান। দুপুরের খাবারের তালিকায় ভারতীয় খাবারও রাখেন এই অভিনেত্রী। কখনো কখনো আবার এক বাটি শুধুই টাটকা সালাদ বা সবজির সঙ্গে রোস্টেড মাছ খান। প্রিয়াঙ্কা আরও জানান, যখন তিনি কাজে ব্যস্ত থাকেন তখন বাড়িতে তৈরি সবজির সালাদ খান। এই অভিনেত্রীর মতে সকালের বেশি ভারী খাবার খেয়ে ডিনারের হালকা খাবার খাওয়াই অনেক ভালো। এছাড়াও মেদ ছড়াতে তিনি প্রতিদিন স্কিপিং বা দড়ি লাফ করে থাকেন। প্রিয়াঙ্কা পরামর্শ দিয়ে বলেন, নিজেকে সুস্থ রাখার জন্য সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। আলেকজান্ড্রেসমিন, নিউজিফাই বিডি।